বন্ধুরা, আজকে বেরিয়ে পড়েছি দেখো কোথায়। সকাল সকাল আজকে ভিডিওটা শুরু করে দিচ্ছি গুড মর্নিং বলে তোমাদেরকে। আজ ছেলে আর আমি পড়তে নিয়ে যাই, মানে এই টাইমে ছেলেকে নিয়ে আমি পড়াতে নিয়ে যাই। তো যেহেতু এখন গরমের ছুটি পড়েছে তো সকালের দিকে পড়াটা হয়। তো আমরা কোথায় পড়াতে নিয়ে যাই সেখানে তোমাদের দেখাবো। হয়রাতে যায় আমার ছেলে পড়তে, তো আমরা বেরিয়ে পড়েছি। পুরো ভিডিওটা দেখো, সাথে দেখো আর ওদের আজকে পড়ার স্যার জেঠিমা সবার সঙ্গে তোমাদেরকে পরিচয় করিয়ে দেবো। তো চলো আমরা বেরিয়ে পড়েছি, আগে তোমাকে আমার ছেলের স্কুলটা দেখিয়ে দেবো। এই রাস্তাতেই আমাদের ছেলের স্কুল পড়ে, আমার যে স্কুলে আমার ছেলে পড়ে সেই স্কুলটা তোমাদের সঙ্গে শেয়ার করব যে কোন স্কুলে পড়ে। তো এখন তো স্কুল বন্ধ চলেছে, সেই জন্য তোমাদেরকে ভালো করে দেখাতেও পারবো স্কুল বন্ধ আছে, আর তারপরে যেহেতু গরমের ছুটি পড়ছে তো সেই জন্য। এবার চলো দেখি রাস্তাটা, দেখতে পাচ্ছো এই রাস্তাটা হচ্ছে আমাদের ছেলের স্কুলে যাওয়ার রাস্তা। এই দেখো চারিদিকে কত গাছপালা, স্কুলের অনেকটা জায়গা রয়েছে বাচ্চাদের খেলাধুলা করার জন্য। এই দেখো আমি চলে এসেছি ছেলের স্কুলের সামনে, নারুলা পাবলিক স্কুলে আমার ছেলে পড়ে। তো আমাদের বংশের যত ছেলেরা রয়েছে, মানে আমার শ্বশুরবাড়ির বংশের সবাই এই স্কুলেই পড়ে, বুঝতে পারছো? আরিয়ান, দেবায়ন সবাই। দেখো নারুলা পাবলিক স্কুল খুব সুন্দর স্কুলটা, তেমনি বড়, আর দিদিমণিদের খুব কেয়ার গাইডনেস সবই তো রয়েছে। তো আমি স্যাটিসফাই সিবিএসসি বোর্ডে হচ্ছে নারুলা পাবলিক স্কুল। আপনারাও কিন্তু ট্রাই করতে পারেন, আপনাদের ছেলেমেয়েদেরকে ভবিষ্যৎ গড়ার জন্য এই স্কুলটা পারফেক্ট, এটুকুনি বলতে পারি। চলো তাহলে এখান থেকে বেরিয়ে পড়ি। এবার কিন্তু তোমাদেরকে দেখাবো আমার ছেলে যে স্কুলে পড়, মানে যেখানে পড়তে যায় সেই স্যারের সঙ্গে তোমাদেরকে পরিচয় করাবো। ছেলেই বাইকটা ইয়েটা চালাচ্ছে, 16 বছর হয়ে গেলে স্কুটি চালানো যায়, এটা নিশ্চয়ই তোমরা জানো, সেই জন্যেই ছেলে এখন স্কুটি চালাতে পারে। তো চলো আমরা এবার এখান থেকে বেরিয়ে পড়লাম, আর রাস্তায় তোমাদের দেখাচ্ছি কত গাছপালা, দেখো কত সুন্দর। তারপরে এইভাবে আমরা পৌঁছে যাব হচ্ছে স্যারের বাড়ি। রাস্তায় কিন্তু মায়ের মন্দির পড়বে, তোমাদেরকে দেখাবো খুব জাগ্রত মা আড্ডার মা কালী বাড়ি। তোমাদেরকে দেখিয়ে দেবো যে মা কীভাবে আমাদের সবাইকে আগলে রেখে দিয়েছে। এই দেখো দাঁড়াও, ডান দিকেই পড়বে মায়ের মন্দিরটা, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই দেখো দেখতে পাচ্ছো, এই ডান দিকে এই মা কালীর মন্দির, খুব জাগ্রত। ছেলে কিন্তু গাড়িটা খুব স্পিডে চালাচ্ছে, বুঝতে পারছো? সেজন্য আমি তোমাদেরকে থামিয়ে দেখাতেও পারলাম না মায়ের মন্দিরটা। তবে অবশ্যই তোমরা যদি আসতে চাও আমার থেকে বলো, আমি তোমাদেরকে অ্যাড্রেসটা জানিয়ে দেবো। এখানে কিন্তু স্বয়ং মা এসে বলেছিল, স্বপ্ন দিয়েছিল যে আমি মন্দিরের পাশে বসে আছি, মানে মন্দিরটা তখন হয়নি, পাশে মন্দিরের পাশে যে জায়গাটা সেখানে চাতালে বসে আছি, আমাকে এখানে মন্দির করে দে, তবে মায়ের মন্দিরটা হয়েছে। তোমাদের মনে আগের ব্লগসে আমি তোমাদেরকে বলে দিয়েছিলাম এই মন্দিরের আদি কথা, দেখবে ভালো করে আমার ব্লগসগুলো সার্চ করে, এই মা কালী মন্দিরের জন্য আমি ভিডিও করেওছিলাম। চলো তাহলে এবার বেরিয়ে পড়ি। বাঁদিকে এটা ধাবাটা দেখেছো, এই ধাবা পার করেই আমাদের স্যারের বাড়ি। রাস্তাটা দেখো, বাঁদিকে যে রাস্তাগুলো তোমাকে জায়গাগুলো দেখালাম না, ওই জায়গাগুলো আমাদের রাস্তার পাশে। পুরো আম বাগান রয়েছে, একটা ভেতরে শাল বাগানও রয়েছে, খুব সুন্দর জায়গাটা। একদিন আসবো এই ব্লগ করতে, এখানে সবাইকে নিয়ে আসবো, তারপর তোমাদেরকে দেখাবো জায়গাটা। তোমাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই, এটাই হচ্ছে আমার ছেলের প্রিয় স্যার কঙ্কন স্যার। স্যারও ওকে প্রচুর ভালোবাসে, তেমনি আমার ছেলের হৃদয় রয়েছে এই স্যার। আর এখানে স্যার যে পড়ায়, তো স্যার যে স্টুডেন্টরা এখানে পড়তে বসেছে, তো আমরা সবাইকে তোমাদেরকে দেখিয়ে দিলাম কারা কারা পড়তে এসেছে। আর স্যারের ওয়াইফের সঙ্গে তোমাদের পরিচয় করিয়ে দিচ্ছি, চলো স্যারের বাড়ির পেছনের দিকটা যাই, রান্নাঘরের সামনে। দেখো এখানে রান্নার লোক, রান্নার সব সবজি নিচে, আর এটা হচ্ছে জেঠিমা আমাদের স্যারের ওয়াইফ। তো স্যার জেঠিমা রান্না করছে, জেঠিমা খুব সুন্দর দেখতে, খুব ফর্সা আর খুব ভালো মনে, সবাইকে ভালোবাসে। তো জেঠিমা এখন রান্না বান্না করছে, কী রান্না হবে সেটাও তোমাদের দেখাচ্ছি যে আজকে জেঠিমাদের বাড়িতে কী রান্না হচ্ছে।
তো তো চলো ওই সাইডে তোমাদেরকে দেখাচ্ছি। এখানে আমাদের স্যারও দাঁড়িয়ে রয়েছে, এই যে এখানে আমাদের স্যার। তো তোমাদের তো বললামই যে আমার ছেলে এখানেই পড়তে আসে, তো স্যারের বাড়ি। আর এটা হচ্ছে জেঠিমাদের রান্নাঘর। আর আজকে জেঠিমাদের বাড়িতে কী রান্না হচ্ছে তার জন্য এসে গেছে বড় মাছ। দেখো কাতলা মাছ এসে গেছে, তা কাতলা মাছ কাটা হচ্ছে, এটাই হবে আজকে ওদের বাড়ির রান্না। আর স্যারের জন্য ছোটো ছোটো বাটা মাছ রান্না হচ্ছে, স্যার এত বড় মাছ খায় না, তাই জন্য ছোটো ছোটো মাছ রান্না হচ্ছে। চলো তাহলে এখানে বাড়ি ফিরে যাই। তো বাড়িতে এসেছি, দেখছি আমার ভাইপো এসেছে, তো দুজনে এখন দুই বদমা সাইকেল নিয়ে বেরোচ্ছে। ভিডিওটা আর বাড়ালাম না, সবাই সাথে থেকো, অবশ্যই লাইক শেয়ার আর কমেন্ট করো যদি ভিডিওটা ভালো লাগে, আর বেশি বেশি করে শেয়ার করে দিও প্লিজ, সাবস্ক্রাইবার বাড়িয়ে দাও প্লিজ প্লিজ প্লিজ। ওকে বাই।